আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। আলফা 3.0 ব্যাচের রুটিন নিয়ে আমি আজকে একটু তোমাদের সাথে আলোচনা করব, কারণ তোমরা অনেকেই আছো যারা আলফা 3.0 ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, কিন্তু রুটিন থেকে শুরু করে নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনার কারণে তোমরা ভর্তি হতে পারছো না। আমরা আলফা 3.0 ব্যাচটা রিস্টার্ট করতে যাচ্ছি। রিস্টার্ট মানে অলরেডি আমাদের আলফা 3.0 ব্যাচ চালু হয়ে গেছে। এইচএসসি এর আগে আমরা 27টা ক্লাস নিয়েছিলাম, এখন আমরা বাকি ক্লাসগুলো আমাদের কন্টিনিউ করব। তো হচ্ছে এই ব্যাচের রুটিনটা কেমন হবে, কবে আমাদের কোর্স শেষ হবে, তো তোমাদের উদ্দেশ্যে বলতে যে আমরা হচ্ছে 23 ডিসেম্বর থেকে ক্লাস শুরু করছি এবং আমাদের ক্লাস শেষ হবে হচ্ছে 15 ফেব্রুয়ারি। আমাদের ক্লাস শেষ হবে 23 তারিখ, 14 ফেব্রুয়ারি আমরা ক্লাস শেষ করছি। 23 ডিসেম্বর থেকে 14 ফেব্রুয়ারি আমরা খুব র্যাপিড একটা মোডে পড়াবো, এবং হচ্ছে যে আমাদের এই টাইম স্প্যানে আমাদের প্রায় 55টা ক্লাস হবে। কোনো দিনই আসলে বন্ধ নেই, প্রত্যেক দিনই ক্লাস এক্সাম চলতে থাকবে। কারণ হচ্ছে আমাদের মার্চের ফার্স্ট উইকে যদি এক্সাম হয়, তাহলে সেকেন্ড উইক, ফার্স্ট উইক না মানে সেকেন্ড উইকে যদি হয়, সেকেন্ড বা থার্ড উইকে, তো আমাদের মডেল টেস্ট দেওয়ার জন্য একটা পর্যাপ্ত সময় প্রয়োজন। এর আগেও শেষ করা পসিবল নাই, থেকে দেরি করেও আমরা যেতে পারছি না। এবং আগের যে ক্লাসগুলো আছে, আগের ক্লাসগুলোর উপর আমরা এক্সাম রেখে দিয়েছি এই ক্লাসগুলোর সাথে, যেন আগের ক্লাসগুলোর প্রিপারেশনও তুমি নিতে পারো। তো আমাদের যে রুটিনটা শুরু করেছি, একটু জাস্ট আমি এটা পিডিএফ দিয়ে দিব, কেউ চাইলে দেখতে পারো, যে হচ্ছে যাদের ইচ্ছা আছে দেখে নিতে পারো। দেখো আমাদের হচ্ছে যে আমরা 31 নম্বর লেকচার থেকে শুরু করবো। এর আগে 30টা লেকচার হচ্ছে কোষ বিভাজন, পদার্থবিজ্ঞান শুরু করব, রক্ত সঞ্চালন, তারপর ইংলিশ ক্লাস আছে, কেমিস্ট্রি, ইংলিশ, ফিজিক্স, এভাবে আমাদের ধারাবাহিক ভাবে ক্লাস চলতে থাকে। এবং যেদিন যে ক্লাস হয়, ধরো 23 তারিখে কোষ বিভাজনের উপর ক্লাস নিলাম, আমাদের ক্লাস টাইম রাত 9টা 15তে, 23 তারিখ ক্লাস নেওয়ার পর 24 তারিখ সন্ধ্যা 8টা বাজে 21 বিভাজনের উপর এক্সাম, প্লাস আগে আমরা পড়ে আসছি নগ্নবীজ আবৃত বীজে, সেই নগ্নবীজ আবৃত বীজের উপরও প্রশ্ন থাকবে। তাহলে কি হচ্ছে, নগ্নবীজ আবৃত বীজটা তোমার রিভিশন হয়ে যাচ্ছে। এভাবে আমরা প্রতিদিন ক্লাস নিতে থাকবো, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 31 তারিখ। ভাই মাঝে হচ্ছে যে 30 তারিখ কি হবে, 30 তারিখ কি হবে, 30 তারিখ একটা দিন জাস্ট আমরা এখানে একটা গ্যাপ রেখেছি ফার্স্ট উইক, তো দ্যাটস ওয়াই 30 তারিখ জাস্ট গ্যাপ। এরপর হচ্ছে 31 তারিখ দেখো আমাদের একটা কার্ড এক্সাম। আমরা একটা কার্ড এক্সাম বলতে একটা এক্সাম নিই, এটার মানে কি, এটার মানে হচ্ছে এক প্রকার রিভিউ এক্সাম। এই যে 31 থেকে 38 নাম্বার পর্যন্ত, যে 31 থেকে 37 পর্যন্ত তুমি যে ক্লাসগুলো করেছো সেগুলোর উপর তুমি এক্সাম দিয়েছো, বাট এটা যদি তুমি রিভিশন না করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবা। সো দ্যাটস ওয়াই আমাদের একটা কার্ড এক্সাম নিচ্ছে আমরা, 31 থেকে 37 নাম্বার ক্লাসের উপর 100 নম্বরের একটা এক্সাম আমরা নিয়ে নিচ্ছি। তারপর আবার আমরা শুরু করি, আবার হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, শ্বাসক্রিয়া শোষণ, গ্রুপ ভার্ব। আমাদের কিন্তু ইংলিশ জিকেটা কিন্তু আমাদের ওয়ান অফ দি স্ট্রং সাইড অফ ব্যাটলস অফ বায়োলজি কোর্স, কারণ হচ্ছে 20টা ক্লাস আমরা এখানে ইংরেজিতে নিব। তো এখানে আসলে আমি যেটা বলতে চাই, দেখো একদিনে পদার্থবিজ্ঞানে 2টা অধ্যায় আমাদের পড়া লাগবে, বা যেখানে আমরা হচ্ছে যে একটা চ্যাপ্টারের উপর আগে 2টা 3টা ক্লাস নিতাম, এখন কিন্তু আমরা সেই 2টা 3টা ক্লাস নেওয়ার বিলাসিতা দেখাতে পারছি না, একটা ক্লাস নিতে হবে। সো এখানে আসলে আমার কষ্টটাও অনেক বেশি হয়ে যাবে, যে ক্লাস ডিউরেশন গুলো লেন্দি হবে, তোমাদের কষ্টটাও বেশি হবে। সো এবার অ্যাডমিশন টেস্টের যে আসলে শিডিউলটা করেছে আমাদের, বা আমাদের যেইভাবে অ্যাডমিশন টেস্ট নিতে চাচ্ছে যে দ্রুততার সাথে, সেটা আসলে আমাদের সবার জন্য অনেক কষ্ট হবে। তোমাদের জন্য যেমন কষ্ট, আমাদের জন্য ঠিক তেমন কষ্ট। তা আমরা দেখো ধারাবাহিকভাবে প্রত্যেক দিন ক্লাস চালানো, এবং ক্লাসগুলোর পর আবার 6-7টা ক্লাস পর একটা কার্ড এক্সাম, 12-13টা এক্সামের পর একটা টার্ম এক্সাম, এইভাবে আমরা কার্ড, টার্ম, রিভিউ এক্সাম, প্রায় 24টা এক্সাম, 6+ ক্লাসের উপর কার্ড এক্সাম, 12+ ক্লাসের উপর টার্ম এক্সাম, 24+ ক্লাসের উপর রিভিউ এক্সাম, এভাবে আমরা ক্লাসগুলো নিয়ে তোমাদের শেষ করব। কয় তারিখে, 12 ফেব্রুয়ারি আমাদের ক্লাস শেষ হবে। এরপর 14 ফেব্রুয়ারি আমরা, 14-15 ফেব্রুয়ারি আমরা এক্সাম নিয়ে, 17 ফেব্রুয়ারি থেকে আমরা কি শুরু করতে যাচ্ছি, মডেল টেস্ট শুরু করতে যাচ্ছি। 17 ফেব্রুয়ারি থেকে আমাদের এইচএসসি, আমাদের অ্যাডমিশন টেস্টের 7 দিন আগ পর্যন্ত আমাদের মডেল টেস্ট চলবে। এবং হচ্ছে যে আমরা কার্ড এক্সাম গুলাতে প্রাইজ মানি, কার্ড, টার্ম, রিভিউ এক্সাম গুলাতে প্রাইজ মানি রেখেছি। নর্মালি আমরা ক্লাস 9টা 15তে শুরু করব, 5 মিনিট এদিক ওদিক হতে পারে। এবং আমি যখন যেহেতু একটু ইন্টারনিতে আছি, তো আমার দেখা যায় যে রোস্টার ডিউটির উপর চেঞ্জ করে হয়তো কোনোদিন ক্লাস আমার আগেও নেওয়া লাগতে পারে 6টা 7টার দিকে, এটা আমি জানিয়ে দিব। কিন্তু এবার এই ব্যাচটার প্রতি আমাদের 100% ডেডিকেশন থাকবে। আগে আলফা 1 আলফা 2 তে যেমন আমরা ফুল ডেডিকেশন দিয়েছি, এবারও ইনশাল্লাহ আমরা ফুল ডেডিকেশন দিয়ে আলফা 3.0 কেও চালাবো। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন কিন্তু তোমরা, যে তোমরা হাল ছেড়ে দিতে পারবে না, কারণ জার্নিটা খুবই শর্ট টাইমে, চোখের পলকে সময় চলে যাবে,
একটা দিন যদি তুমি পিছিয়ে যাও সেটা তুমি আর রিকভার করতে পারবে না। সো 23 ডিসেম্বর থেকে শুরু করে তুমি যে তোমার জার্নি শুরু করবা, সেই জার্নিটা যেন খুব 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 পাওয়ারফুল একটা জার্নি হয়। কারণ চান্স সিট কিন্তু খালি যাবে না মেডিকেলে, পরীক্ষা যেদিনই হোক 4,000 মানুষ চান্স পাবে, সেই 4,000-এর মধ্যে তুমি পাবা কিনা সেটা তোমার নিশ্চিত করে নিতে হবে। কিসের মাধ্যমে? পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। আর তোমরা এক একজন এক এক জায়গায় দৌড়াচ্ছ, দৌড়ানোর আর কোনো সময় নেই। যে কোনো একটা কোচিং সেন্টারে যেখানে ভর্তি হইছো বা যেখানে ভর্তি হবো ভাবতেছো, চুপ করে বসে যাও। এবং আমি মনে করি টাইম যেহেতু খুব শর্ট, অনলাইন কোচিং অফলাইন কোচিং এর থেকে এখন খুব বেশি ফ্রুটফুল হবে। কারণ অফলাইন একটা কোচিং এ তোমার 2-3 ঘন্টা দৌড়াদৌড়ি করে যাওয়া আসা, যাতায়াত করা, টাইম নষ্ট হওয়া, এই জিনিসগুলো থাকে। অনলাইনে টাইম নষ্টটাকে যদি তুমি মিনিমাইজ করতে পারো, তুমি যদি নিজের সাথে কন্ট্রোল রেখে চাস, ক্লাস এক্সাম এটার মধ্যে ফোকাস রাখতেছো, তুমি বাইরের জগৎ নিয়ে কোনো চিন্তিত না, দেন অনলাইন প্ল্যাটফর্ম তোমার জন্য এখন সবচেয়ে ভালো। কারণ আমি তো অফলাইনের বিষয়ে সবই জানি, এই অল্প সময়ে এত ডেডিকেশন দিয়ে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলা ছাড়া, শুধু আমি না, আমরা যারা সবাই অনলাইন প্ল্যাটফর্ম গুলায় পড়াই, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলা ছাড়া কেউ তোমাকে এত ডেডিকেশন দিয়ে অফলাইনে পড়াবে না। বাকিটা তোমার উপর, বাট অনলাইনেও একটা জায়গায় থাকো, জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করো না। অফলাইনে যদি স্টেবল হয়ে যাও, স্টেবল হোক, কারণ সময় একদমই কম। এই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে চাও তাহলে কোনো বিকল্প নাই পরিশ্রম করার, এক জায়গায় লেগে থেকে চোখ বন্ধ করে পরিশ্রম করো। এবং যেই 4,000+ স্টুডেন্ট আলফা ব্যাচে ভরসা রেখেছো, ইনশাল্লাহ তোমাদের ভরসায় পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করব। তোমাদের আলফা ব্যাচের পেমেন্ট কিন্তু 6,120 টাকা ছিল, 6,120 ছিল, সেটা থেকে কেটে কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত 5,620 টাকা আছে। এটা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত এই ডিসকাউন্ট। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি 31 ডিসেম্বরের পর আমরা আর ভর্তিও নিব না। সো 31 ডিসেম্বর পর্যন্ত এই পেমেন্টে তুমি ভর্তি হতে পারছো। ডোন্ট মিস ইট, এই ব্যাচটা মিস করো না, কারণ এত ডেডিকেশন দিয়ে এত পরিশ্রম হয়তো অন্য জায়গায় নাও পেতে পারো। এবং আমরা যে রুটিনটা করেছি খুবই ফ্রুটফুল একটা রুটিন, 12 তারিখের মধ্যে আমাদের মধ্যে আমাদের সব শেষ। সো এখন পরীক্ষা মার্চে ফার্স্ট উইক হোক, সেকেন্ড উইক হোক, থার্ড উইক হোক আর লাস্ট উইক হোক, আমাদের কোনো প্যারা নেই। আগে হইলেও আমরা পারবো, শেষ হলেও আমরা পারবো। এখন তোমার একটা কাজ, ধুমায় পড়ালেখা করো, একদম নিজের মানে জিততে হবে এই জন্য লড়াই করবা। উইল ফাইট আনটিল উই উইন, আমরা হারার জন্য এখানে আসি নাই। আলফা ইজ ফর দ্য উইনার, আমরা এসেছি এখানে বিজয়ের জন্য। ইনশাল্লাহ বিজয়ের এই দিনে আমরা আমাদের জীবনের বিজয়ও ছিনিয়ে নিব, সফলতা আসবেই, পরিশ্রম করতে হবে। কখনো মানুষ হারার জন্য মানুষের জন্ম হয় নাই, মানুষের জন্ম হয়েছেই জয় করার জন্য। মানুষ হারতে পারে না, মানুষ পরিশ্রম করবে, আজকে হারবে আবার জিতবে, জিতার জন্যই আমরা এসেছি। ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা পরিশ্রম করবো। সো বেস্ট অফ লাক সকলকে, দেখা হবে আলফা 3.0 ব্যাচে যারা আসতেছো, আর যারা আছো তাদের সাথে দেখা হবেই। ইনশাল্লাহ সবাই মিলে আমরা খুব 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 পরিশ্রম করবো নেক্সট 2+ হাফ মান্থ যে সময়টা আমাদের আছে। থ্যাংক ইউ অল।